ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারলো 4 উইকেটে আন্তর্জাতিক টি-20 কে বিদায় জানালো তামিম বেপরোয়া যানবাহন বিভিন্ন সড়ক মহাসড়কে 27 জন নিহত ময়মনসিংহে বাবা মাকে হারিয়ে নবজাতকের অলৌকিকভাবে প্রাণ রক্ষা তাপদাহে জ্বর ঠান্ডা শ্বাসকষ্ট কাশি ডায়রিয়ার প্রকোপ ঠাঁই নেই হাসপাতালে লোডশেডিংয়ে জমেছে আইপিএল জেনারেটর চার্জার ফ্যানে ব্যবসা আসছে সরকার পতনে ইশতেহার জানালেন বিএনপি নেতারা বাড়ছে বিএনপির বিদায় ঘণ্টা মন্তব্য ওবায়দুল কাদেরের দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বেপরোয়া যানবাহন চলাচলের জেরে শনিবার দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে অন্তত 27 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে ময়মনসিংহে ট্রাক চাপায় মা বাবা মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছে নবজাতক ময়মনসিংহে 30 সালে ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত হয় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না ও আড়াই বছরের মেয়ে জান্নাতকে নিয়ে আল্ট্রাসোনোগ্রাম করতে ত্রিশাল এলাকায় যান মহাসড়ক পারাপারের সময় মালবাহী একটি ট্রাক চাপায় ঘটনাস্থলে জাহাঙ্গীর আলম তার স্ত্রী ও মেয়ে নিহত হয় এ সময় অন্তঃসত্ত্বা রত্না বেগমের রাস্তায় প্রসব হয় নবজাতকটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সামনে একটা রিকশা থাকার কারণে এই ট্রাকটা গতি ঠিক রাখতে না পেরে ওই তিনজন পথচারীকে ধাক্কা দেয় ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায় ভূমিষ্ঠ যে শিশুকন্যা বাচ্চা সে এখন পর্যন্ত ভালো আছে ইনশাল্লাহ প্রথমে ত্রিশাল হাসপাতালে এবং পরে বেটার ট্রিটমেন্টের জন্য মৌসুমী মেডিকেলে ভর্তি করা হয়েছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাকুল্লা বাস স্ট্যান্ড এলাকায় বাস চাপায় মা ও দুই সন্তান সহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে ঘটনার পরপরই এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে দুই পাশে 30 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট তৈরি হয় এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রী ও চালকরা টাঙ্গাইলে আলাদা দুর্ঘটনায় নিহত হন আরও চারজন শনিবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় বাস চাপায় মৃত্যু হয়েছে অটোরিকশার তিন যাত্রীর তারা হলেন নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের বকুল বেগম ছাত্রদল নেতা ইয়াইহা চৌধুরী জাবেদ ও সিএনজি চালক রব্বন মিয়া গুরুতর আহত দুইজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বগুড়ার কাহালুতে প্রাইভেট কারের সাথে একটি মিনি ট্রাকের সংঘর্ষে বাবা ছেলে সহ তিনজন নিহত হয়েছেন গুরুতর আহত দুইজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়ার পর আরেকজন মারা যান নিহতরা হলেন প্রাইভেট কার যাত্রী নওগাঁর ধামুরহাটের তানসের আলী ছেলে টগর আলী আব্দুর রহমান প্রাইভেট কার চালক সুমন এদিকে সিরাজগঞ্জের তারাশের খালকুয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারায় আহত বেশ কয়েকজন এছাড়া পাবনার সাথিহায় তিনজন ঝিনাইদহের কালীগঞ্জ চট্টগ্রামের ফকিরছড়ি ও নীলফামারীতে একজন নিহত হয়েছে বাংলা ভিশন নিউজ ডেস্ক দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ অতিষ্ঠ জনজীবন আরও দুদিন গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই সময় জ্বর ঠান্ডা সর্দি কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে নারী শিশু সহ অনেক রোগী টানা কয়েক দিনের তাপদাহে জনজীবন বিপর্যস্ত দিনরাত কাটছে চরম অস্থিরতায় ঘরে বাইরে যে যেখানেই থাকুক না কেন গরমে ত্রাহি ত্রাহি অবস্থা সবার গরমের মধ্যে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষদের তারা বলছেন গরমে কাজ কম থাকায় উপার্জনও কমেছে গরমের তাপে তো টিকে যায় না রাস্তার গরম মনে করো উপরের গরম তাপ বেশি গাড়ি রয়ে বেড়েছে মামা গরমে অস্থির মামা কি গো মান দেন না কাপড় চুপুর খুলে মিলে বই রয়েছি গাড়ি কি চালাম গরমে ঠেলা গাড়ি চালান যায় এই যে গরম দায়িত্বের খাতিরে বিশ্রাম নেয়ার সুযোগ নেই অনেক পেশার মানুষের কাঠ ফাটা গরমে রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশরা এমনি রোদ বেশি আবার গরম বাতাস নাই এই মধ্যে ডিউটি করতেছি আমি গরম যেটা আমাদের কষ্ট হয় কিন্তু তারপরে সরকারি দায়িত্ব পালন করতেছি গরমের প্রভাবে হাসপাতালগুলোর ভিড় বাড়ছেই শনিবার রাজধানীর শিশু হাসপাতালে গিয়ে দেখা যায় নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে অনেক শিশু
স্বাভাবিক সময়ের চেয়ে 150 থেকে 160 জন বেশি রোগী আসছে এই হাসপাতালে। সবার ভাগ্যে হাসপাতালে বেড না মেলায় ফিরে যেতে হচ্ছে অসুস্থ বাচ্চাকে নিয়ে। আমরা বাচ্চাদের মা বাবাদেরকে বলবো, এই প্রচণ্ড গরমে অভিভাবকদেরকে অবশ্যই বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, এবং স্পেশালি ছোট বাচ্চা যারা, বিশেষ করে ইনফ্যান্ট এবং ছোট চিলড্রেন, যারা ইয়ং চিলড্রেন যাদেরকে বলি আমরা, তাদেরকে ঘরের বাইরে না হওয়াই ভালো। ঘরের ভিতরে ঠান্ডা পরিবেশ রাখা ভালো, প্রচুর পরিমাণে তরল খাওয়ানো উচিত তাকে, যদি তার শরীরে জ্বর উঠে যায় এবং বেশি গা মুছাইতে হবে বারবারে, ইভেন তাকে গোসল করে দিলেও ভালো হয়, তাহলেও তার কিন্তু কিছু পানি শূন্যতা কমে যাবে এবং হিট এক্সোশন হিট ক্রাম থেকে সে মুক্তি পাবে। গরমে শিশুদের পাশাপাশি সবাইকে বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফ্রুট জুসও খেতে পারে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। হঠাৎ করে লোডশেডিং বেড়ে যাওয়ায় আপদকালীন বিকল্প হিসেবে আইপিএস জেনারেটর এবং চার্জার ফ্যানের দিকে ঝুঁকছে মানুষ। ব্যবসায়ীরা বলছেন, গত 2 সপ্তাহে এসব পণ্যের বিক্রিও বেড়েছে। অনেকে আবার কেনার জন্য খোঁজ খবর নিচ্ছেন, তবে তীব্র গরমে অতিষ্ঠ সবার বেশি আগ্রহ চার্জার ফ্যানের প্রতি। শ্রাবণ মাসের ভ্যাপসা গরম, কোথাও কোথাও বৃষ্টি হলেও গরমে অতিষ্ঠ মানুষ। এমন অবস্থার মধ্যে প্রতিদিনই বাড়ছে লোডশেডিং, তাই আপদকালীন বিকল্প হিসেবে আইপিএস ও জেনারেটর সহ বিকল্প জিনিসের দিকে ঝুঁকছে অনেকে। লোডশেডিং এর জন্য অনেক জেনারেটর বিক্রি হচ্ছে, মার্কেটে জেনারেটর ছিল না, মার্কেট আউট। আইপিএস এর উপরে বেশি চাই আছে। দিনে যদি 3-4 বিক্রি করতাম, এখন 6-7-8-10 প্রায় মাঝে মধ্যে 15টাও বিক্রি করছি। কেউ কেউ আবার কেনার জন্য খোঁজ খবরও নিচ্ছেন। দোকান হয়েছে কাপ্তান বাজার কমপ্লেক্সে, আপনার কাস্টমার আমার একটা জেনারেটর একটা মোটরের রেট জানতে পারাইছে, আমি এটা নিয়ে ওনাকে দিব। পোলট্রি ফার্ম, তারপরে যারা বাসা বাড়িতে কিংবা ক্লিনিকে জেনারেটর, বড় বড় জেনারেটর, ছোট জেনারেটর, পোলট্রি ফার্মের জন্য লোডশেডিং একটু হইতে চায়, এই জন্য এরা এটা এই রেটের কীরকম কোনো বাড়ছে কি না। এদিকে জেনারেটর আইপিএস এর চেয়ে বেশি চাহিদা বেড়েছে রিচার্জেবল ফ্যানের, এর ফলে এই পণ্যটিরও দাম বেড়েছে পিস প্রতি 500-700 টাকা পর্যন্ত। প্রচন্ড বর্ষা দিতে হচ্ছে, আপনার লোডশেডিংটাও বেশি, হ্যাঁ, এর জন্য আমাদের খুব চাপ পড়তেছে। চার্জার ফ্যানগুলো নিচ্ছি বর্তমানে লোডশেডিং এর কারণে, আমাদের চার্জারের প্রচুর চাহিদা হয়ে গেছে। আগে যে ফ্যান আমরা বেচতাম 3500 টাকা, এখন সেই ফ্যান হয়েছে 4000 টাকা উপরে। গত 15 দিনে ব্যক্তিগত ক্রেতা পর্যায়ে জেনারেটর ও আইপিএস এর বিক্রি তুলনামূলক 10% বৃদ্ধি পেয়েছে বলে জানান ব্যবসায়ীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, সরকার যদি এতই উন্নয়ন করে থাকে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করা উচিত। বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে প্রস্তুত নয় জানিয়ে নেতারা বলেন, সরকার পতনের ইশতেহার তৈরি করা হচ্ছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনী হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, বদিউজ্জামান ধনীকে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে, অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। আওয়ামী লীগ একটি টপ টেরর রাজনৈতিক দল হলে ঈদের আগের দিন খুন, ঈদের পরের দিন খুন, তারপরের দিন খুন, খুন আর রক্তপাত, এই হচ্ছে বাইদুল কাদেরের দল আওয়ামী লীগ। আর তিনি বলেন পতিত দল বিএনপি। বিএনপি একটা ইস্তেহার তৈরি করছে, শেখ হাসিনাকে কিভাবে বিদায় দেওয়া যায়, কিভাবে তাকে ক্ষমতা থেকে নামানো যায়। এক পদ্মা সেতু দিয়া ভূমের অপরাধ থেকে মারা যাবে, এক পদ্মা সেতু দিয়া দুর্নীতি ঘুষ থেকে ফেলবে, এক পদ্মা সেতু দিয়া 3-4 বছরে জনগণকে ভোট দিতে আমি না, সেই অপরাধ না হয়ে যাবে, হবে না। বিএনপি নেতারা বলেন, এতদিন ধরে সরকার বলে আসছে বিদ্যুতের অভাব নেই, এখন বলছে বিদ্যুৎ সংকট। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার কারণেই বিদ্যুতের বেহাল দশা। আপনারা যদি বলেন যে এত উন্নয়ন করেছেন, এত উন্নয়ন করেছেন, ভালো কথা করেছেন, দেশের মানুষ যদি খুশি হয় আপনাদেরকে ভোট দেবে। আমরা বলেছি নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকারের সময় সরকারে আমরা নির্বাচনে যাব, ওই সময় পার্লামেন্ট ভেঙে দিতে হবে, পার্লামেন্ট থাকবে না,
প্রধানমন্ত্রী থাকবে না, নিরপেক্ষ সরকার আসবে, তার অধীনে নির্বাচনে যাব। তারপরে যদি দেশের লোক আপনাদের ভোট দেয়, ইনশাআল্লাহ আপনাদেরকে আমরাও মেনে নেব। নেতারা বলেন, সরকারকে আর কোনো ছাড় নয়, এবার প্রতিরোধ করে তোলা হবে। সেজন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের নয় বরং বিএনপির রাজনীতির বিদায়ে সাইরেন বাজছে। সরকারকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে একথা বলেন তিনি। আরও জানান, আগামী নির্বাচনে বিএনপির সাথে খেলা হবে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেছেন, বিএনপির পাশাপাশি কিছু বুদ্ধিজীবী দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবসে আলোচনা সভা করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে অনুষ্ঠানে বক্তারা 2007 সালে 16 জুলাই বঙ্গবন্ধু কন্যাকে গ্রেপ্তারের পেছনে সে সময়কার দলীয় অনেক নেতার ভূমিকার সমালোচনা করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের অভিযোগ, 1-11 সরকারের ধারাবাহিকতায় দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, আর যার নেপথ্যে রয়েছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসরা কিন্তু এখনো জীবিত আছে, তাদের ষড়যন্ত্র এখনো আছে, পশ্চিমা সেই শক্তিধারের ষড়যন্ত্র কিন্তু এখনো আছে। তারা কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় মানতে চায় না। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, বৈশ্বিক পরিস্থিতির কারণেই কঠিন চ্যালেঞ্জিং সময় পার করছে সরকার। আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি। বিএনপি বলে আমাদের পতনের নাকি সাইরেন বাজবে, কোথা থেকে শুনলেন? সাইরেনটা কোথায় শুনলেন? আপনাদেরই বিদায়ে ঘন্টা ধরে বাজছে, আওয়ামী লীগের বিদায়। খেলা হবে, খেলা হবে, রাজনীতির মাঠে খেলা হবে, নির্বাচনের মাঠে খেলা হবে। এদিকে চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউটে শেখ হাসিনার কারাবন্দী দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেন, উন্নয়ন নিয়ে পুরো দেশ উজ্জীবিত হলেও হতাশ বিএনপি ও কিছু বুদ্ধিজীবী। সারা দেশ উল্লসিত, কিন্তু তারা অত্যন্ত হতাশ। যেখানে 3 মাস থাকলেই যথেষ্ট, সেখানে আমাদের 6 মাসের আমদানি করার জন্য রিজার্ভ আছে। এরপরও কিছু কিছু রাজনীতিবিদ নানা ধরনের কথা বলে, আমি তাদেরকে অনুরোধ জানাবো, এই ধরনের বিভ্রান্তি ছড়ানো এগুলো গুজব রটনার সামিল। মির্জা ফখরুল ইসলাম, মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। গতকাল রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস ও এফআইআরএস এর যৌথ উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী দশকে বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চায় বলেও জানান হোয়াইটলি। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অস্থিরতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগের কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এই অঞ্চলে ইন্দো প্যাসিফিকের শক্ত অবস্থান নিয়ে ইইউ গুরুত্ব দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির শঙ্কা জানিয়ে এ ব্যাপারে বাংলাদেশকেও সতর্ক থাকার আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত। বর্তমান নির্বাচন কমিশনে নিরপেক্ষ নির্বাচনের জন্য যথেষ্ট বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। নিরপেক্ষ নির্বাচনের জন্য বিদেশি কারো দরজায় যাওয়ার দরকার নেই বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল রাজধানীতে এক সেমিনারে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। জানান, ধর্ষিত নারীর চরিত্র নিয়ে প্রশ্ন করার আইন সংশোধন করা হচ্ছে। এ সময় আগামী নির্বাচন নিয়ে আনিসুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আর কোনো সুযোগ নেই। বিশ্বের অন্য সকল দেশের মতো ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হবে। দেশে করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পুরুষ 4 জন ও নারী 1 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ 7351টি নমুনা টেস্টে নতুন শনাক্ত 1007 জন। এ নিয়ে মোট শনাক্ত 19,95,540 জন। এ সময় সুস্থ হয়েছেন 1,854 জন। নতুন 5 জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 29,230 জনের। 24 ঘণ্টায় শনাক্তের হার 13.70%, সুস্থতার হার 96.37%, মৃত্যুর হার 1.46%।
দেড় দশকেও শিল্প সহায়ক পরিবেশ তৈরি হয়নি নোয়াখালী বেসিক শিল্প নগরীতে। গ্যাস পানির সংকট, চুরি, ছিনতাই ও নিরাপত্তাহীনতায় বছরের পর বছর খালি পড়ে আছে বরাদ্দ দেয়া প্লটগুলো। হাতে গোনা কয়েকটি কারখানা থাকলেও নানা সংকটে ঢুকছে তারা। কর্তৃপক্ষের তদারকি না থাকা এবং উদাসীনতায় ক্ষুদ্র শিল্প বিকশিত হচ্ছে না বলে অভিযোগ উদ্যোক্তাদের। নতুন উদ্যোক্তা তৈরি, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য 2003 সালে নোয়াখালীর সোনাপুরে 15 একর জমিতে শিল্পনগরী স্থাপনের কাজ শুরু হয়। শেষ হয় 2007 সালে। অবকাঠামো করে উঠলেও কাজের কাজ কিছুই হয়নি, খালি পড়ে আছে বেশ কিছু প্লট। কোনটিতে আবার শিল্পের নামে শুধু স্থাপনা তৈরি হলেও নেই উৎপাদন, আবার কোনটিতে ঝুলছে তালা। সংকট আছে গ্যাস, পানি ও নিরাপত্তার। বাইরে বাতি নাই, তৃতীয়ত এছাড়া অন্ধকার, বিভিন্ন জায়গায় চুরি হয়। আমার এখানে 2.5 মাসের ভিতরে 3 বার চুরি হয়েছে। এটা আমরা বিসিক অফিসে জানাইলে ওনারা কয়া পরাদানের দায়িত্ব আমাদের নয় অবশ্যই, কিন্তু তারা আমাদের কোম্পানিগুলোর থেকে পাহারার টাকা কাটি নিতেছে মাসে মাসে। এখন কর্তৃপক্ষ সুদৃষ্টি দিলে সোনাপুর বিসিক শিল্প নগরীটা আবার আকর্ষণীয় উঠতো, আবার ভালোভাবে চলতো। সংকটগুলো দূর করে শিল্প সহায়ক পরিবেশ তৈরি করা গেলে এই শিল্প নগরী দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে বলেছেন ব্যবসায়ীরা। যত দ্রুত গ্যাসটা আসবে তত দ্রুত ডেভেলপ হবে, আর গ্যাসের জন্য আমাদের ডিসি সাহেবের মাধ্যমে, আমাদের ডিডিএম সাহেবের মাধ্যমে আমরা মন্ত্রণালয় পর্যন্ত বহুবার এখান থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে। বিসিক শর্মা সাহেব আসছে, ওনাদেরকেও আমরা বলছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন যত দ্রুত সম্ভব আমাদের গ্যাসের ব্যবস্থা করবেন। নানা সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। চুরির বিষয় যেটা আমরা গত মাসে সমন্বয় সভায়, জেলা সমন্বয় সভায় বিষয়টা উঠা নিয়েছে, আমাদের জেলা প্রশাসক মহোদয়, জেলা পুলিশ সুপার দুজনেই উপস্থিত ছিলেন। দ্রুততম সময়ের মধ্যে এখানে আপনার পুলিশ টহল বৃদ্ধি করা হবে, আইন শৃঙ্খলার যে অবনতি আছে এই জন্য আপনার ক্লিয়ার করে দেওয়া হবে। বিসিকের উন্নয়নে সরকারের উদাসীনতায় হতাশ শিল্প উদ্যোক্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানি। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ, সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারলো 4 উইকেটে। আন্তর্জাতিক টি-20কে বিদায় জানালো তামিম। বেপরোয়া যানবাহন, বিভিন্ন সড়ক মহাসড়কে 27 জন নিহত। ময়মনসিংহে বাবা মাকে হারিয়ে নবজাতকের অলৌকিকভাবে প্রাণ রক্ষা। তাপদাহে জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট, কাশি, ডায়রিয়ার প্রকোপ, ঠাঁই নেই হাসপাতালে। লোডশেডিংয়ে জমেছে আইপিএল, জেনারেটর, চার্জার, ফ্যানে ব্যবসা। আসছে সরকার পতনে ইশতেহার জানালেন বিএনপি নেতারা। বাড়ছে বিএনপির বিদায় ঘণ্টা, মন্তব্য ওবায়দুল কাদেরের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।